সুরে সুরে পাঠ করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিষ্ণুবীর অপমান যদি নাকাতে তোমার মন নাকাতে তোমার মন বিষ্ণুবীর অপমান যদি নাকাতে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীর দুশমন নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগওয়ান তুমি সাচ্চা মুসলমান ঈমান তোমার ধর নবীর প্রেমে জাগরণ তুমি নির্ভীক পালোয়ান তুমি সাইয়েদেরা সরত জমি অফিসানি সালি হলে বুল বুল চমন দফর মে গলি তিন সুরত জমি নিহি দো জহানে মিসালে মোহাম্মদ জানালে খুদা ভাই কমালে মোহাম্মদ সনত জমি মহতরাম মুসলিয়ানি কেরাম বাবা চাচা বাষ্ট্রে সুপ্রিয় যুবক বন্ধুরা স্নেহের ছোট্ট নিষ্পাপ কথিকতা ছোট্ট সোনামণিরা সকলকে সত্য শ্রদ্ধা নিবেদন করছি অন্তরঙ্গ স্থল থেকে শ্রদ্ধা বিজড়িত সালাম জানিয়ে আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সালাতুল ইশা বা জামাত আদায় করে পৃথিবীর শ্রেষ্ঠতম মজলিস কোরআনের মজলিস পবিত্র মজলিসে বসতে পেরে আসতে পেরে খুশি নভেজাজ আল্লাহ পাকের প্রশংসায় সকলে মিলে এক জগে পড়ছি আলহামদুলিল্লাহ সুলতানিকা আমরা প্রশংসা করে নিলাম আল্লাহ পাকে যার প্রশংসার বিকল্প কোনো পথ নাই। আল্লাহ প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ হবে না, কিন্তু প্রশংসা করলে বান্দার লাভ আছে না নাই? প্রশংসা বান্দা না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না? প্রশংসা না করলে বান্দার ক্ষতি আছে না নাই? আমাদের ক্ষতি আছে। আল্লাহ বলছেন ইন্না আমার প্রশংসা করতে যদি ভুলে যাও, আমার গোলামি করতে যদি ভুলে যাও, মনে রাখবে
কঠোর ভয়াবহ আজাব জাহান্নাম তোমাদের জন্য রেডি করে রাখা হয়েছে। তাহলে প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহকে ভুলে শয়তানের গোলামি করলে, শয়তানের প্রশংসা করলে জাহান্নাম আসে না নাই? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আল্লাহ আমাদেরকে বিনা পরীক্ষায়, বিনা বাধায়, বিনা রেস্ট্রিকশনে আমাদেরকে তুমি বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাইও। বলেন আমিন। হিসাব নিলে আমি মৌলানা সাহেব সহ এখানে কারোর ক্ষমতা নাই মুখে হাত দিয়ে বলবে আমি জান্নাতে যাবই, এরকম আমল কি আমাদের কারো আছে? কারো? আল্লাহ আমি বলেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, হে আল্লাহ তাআলা তুমি আমি নবী মুহাম্মাদের হিসাবকে আমাকে সহজ করে দিও। সেই নবী বলছেন আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিয়ে মানে হচ্ছে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দিয়ে। বলেন আমি এজন্য আল্লাহ পাকের রহমতের ভিখারি, আমরা সবাই ভিখারি এ দুনিয়াতে, একেবারে সেই ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আমার দেশের কুলি বুজুর, রিক্সাওয়ালা, ফেলাওয়ালা সবাই আল্লাহর কাছে ভিখারি। জোরে বলতে হবে ঠিক না? কেউ বলতে পারবে না আমার তো অনেক সম্পদ আছে, অনেক টাকা আছে, অনেক ক্ষমতা আছে, অনেক আমল আছে, আমি তো তাহাজ্জুদ মাদারি, আমি বড় মুফতি সাহেব, মুফতি সাহেব, আমাকে আর কে ধরায়? কেউ বলার কেউ না। আমরা সকলে আল্লাহর কাছে ভিক্ষা চাই, তুমি দয়া করে আমাদেরকে তোমার ভিক্ষার দিনের বদলতে আমাদেরকে জান্নাতের ভিতর জায়গা করে দিও। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা সাহাল, এই সূরা সাহালের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়া জাতানিবুত তাগুত। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরাতুন নাহল, এই সূরা নাহলের 36 নম্বর আয়াত। আপনারা এই বিষয়গুলো যে মনে রাখবেন, বাসায় তরজমা কোরআন শরীফ যাদের বাসায় আছে, অর্থসহ কোরআন শরীফ বাসা আছে না, প্রত্যেকের বাসায় অর্থসহ কোরআন থাকা উচিত মুমিন হিসাবে। কারণ আপনার জীবন চলার পথেও, জীবন চলার গাইডলাইন হচ্ছে আল্লাহ প্রদত্ত শেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, একমাত্র কিতাব, বিশ্বনবীর পরে নাযিলকৃত কোরআন আল কারীম। সে কোরআন যদি আপনার ঘরে জায়গা না পায়, আপনার ঘরে আর কি জায়গা পাবে? কোরআন নাই যেখানে, আল্লাহ রসুল নাই সেখানে, ধরে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন আপনার ঘরে রাখবেন, বঙ্গ অনুবাদ কোরআন শরীফ পাওয়া যায়, অন্তত পক্ষে অনুবাদ জমাজমাতে পড়বেন, অনুবাদটা পড়বেন। এই যে সর্বশেষ সূরা যা আমরা পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে যে আয়াত কয়েকটি পড়লাম, এই আয়াতে তাফসীর নাই বুঝলাম, যেটাকে গোটা বিশ্ববাসীর জন্য সহজ করে নাযিল করেছেন। কোরআন সহজ,
না কঠিন? আল্লাহ বলছেন সহজ। আমি আপনি যদি কঠিন বলি তাহলে আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক হয়ে যায়, আল্লাহর বক্তব্যের খেলাফ হয়ে যায়। এই জন্য কোরআন আপনারা পড়বেন বাসায় অর্থটা পড়বেন, আর কিছু না। যারা সরাসরি পড়তে পারেন না তারাও অর্থটা দেখবে, তাতেও ইমানের স্পিড বাড়বে। কোরআনে কারিমের সূরা আন-নাহল 37 নম্বর আয়াত, এই আয়াতে কারিমের ভিতর আল্লাহ পাক বলছেন ওলাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক উম্মতের, উম্মত মানে হচ্ছে জাতি, ফি কুল্লি উম্মাতির, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের জন্য আমি রাসূল পাঠিয়েছি। আমরা যে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষ হচ্ছে উম্মতে মুহাম্মাদের কওম, যেন বলেন ঠিক কিনা? এই উম্মতে মুহাম্মাদের জন্য একজন রাসূল প্রেরণ করা হয়েছে, তিনি হচ্ছেন এই বারোই রবিউল আউয়াল। আজকে এই বারোই রবিউল আউয়ালে আমাদের জন্য গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করে আমাদেরকে ধন্য করেছেন, যেন বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক অসংখ্য মানুষ আফসোস করেছে, ইভেন নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে আবদার করেছেন, আল্লাহ তাআলা আমি নবী না হয়ে যদি আখেরি জামানার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হুজুরে আকরাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হতে পারতাম, নবী না হয়ে উম্মত হলে আমার সৌভাগ্য হতো, সুবহানাল্লাহ। দেখো, কেউ যদি বলে আমি মন্ত্রী না হয়ে এমপি হওয়া ভালো ছিল, অথবা এমপি না হয়ে আমি মেম্বার হওয়া ভালো ছিল, এটা বাহ্যিক দৃষ্টি থেকে হিসাবে মেনে যাবে। যে এমপি মন্ত্রী সে যদি বলে যে আমি গ্রামের মেম্বার, ইউপি মেম্বার হলে আমার কপাল খুলে যেত, এটা আমাদের বাহ্যিক হিসাবে মেনে না। এটি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, উম্মতে মুহাম্মাদের মর্যাদা বোঝাতে গিয়ে এ কথাগুলো আলোচনায় আনা হয়েছে যে উম্মতে মুহাম্মাদের যে মর্যাদা অন্যান্য নবীদের মর্যাদার ক্ষেত্রে উম্মতে মুহাম্মাদের মর্যাদা কোন অংশে কম নয়, যেন বলেন সুবহানাল্লাহ। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র নবী যিনি দুনিয়াতে নাই, অথচ তার নবুয়ত পৃথিবীতে আছে, এবং ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত এই নবী ওয়ালা কাজ ওলামায়ে কেরাম করবে। সাধারণ মানুষ নবী ওয়ালা কাজ করতে পারে না, কারণ নবীদের ওয়ারিশ হচ্ছে ওলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে, আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিশ হচ্ছে আলেমরা। সুতরাং সেই আলেম, সেই নবী, সেই রাসূল আমাদের মাঝে আছে নাই, কিন্তু ওলামায়ে হযরতরা আছেন। আর ওলামায়ে কেরামদের দায়িত্ব হচ্ছে কিয়ামত পর্যন্ত পরস্পর এই মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। আল্লাহ পাক বলছেন শুনুন, কেন রাসূলকে প্রেরণ করা হয়েছে, নবী এবং আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কেন এসেছেন? একটি মাত্র কারণ, আনিউবুদুল্লাহ, নবী এবং রাসূলরা দাওয়াত দিয়েছেন, ও আমার কওমের লোকেরা, আমার জাতির মানুষেরা, আমার দেশবাসী, বিশ্ববাসী, তোমরা শুনে রাখো, আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না, ঠিক কি না? একটি মাত্র গোলামি হবে, একজন মহান সত্তার গোলামি হবে, সেই মহান সত্তার নাম জোরে বলেন কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর গোলামি করবে, এদিকে তাগুতের পর তাগুতকে পরিহার করবে, তাগুতের অনুসরণ করা যাবে না। তাগুত কারা? তাগুত হচ্ছে যারা ইসলাম মানে না, নিজেরা মানে না, আরেকজন ইসলাম মানো
এই ব্যবস্থা তারা করে না। আরেকজন ইসলাম আসতে চাইলে তাদেরকে বাধা দেয়। এরা হলো তাগুত, এরা হচ্ছে খোদাদ্রোহী শক্তি, এরা ইসলাম বিদ্বেষী শক্তি। এই তাগুতকে পরিহার করার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন জনগণের, ঠিক কিনা? এদিকে আল্লাহর গোলামি, আর ওদিকে হচ্ছে তাগুত। তোমাকে রাষ্ট্রপ্রধান হোক, তোমাকে ডোনাল্ড ট্রাম্প হোক, নরেন্দ্র মোদী হোক, যেই হোক যে কেন, তোমাদেরকে যদি ইসলাম মানতে বাধা দেয় তাহলে তাদের বিরোধিতা করা এটা তোমাদের নবীওয়ালা কাজ, মুসলমান হিসেবে তোমাদের জন্য এটা ওয়াজিব দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা এক কথায় বলি, আমরা গোলামি করবো কার? আমরা তাগুতকে মানবো না অস্বীকার করবো? অজতানিবু, আল্লাহ বলছেন তোমরা অস্বীকার পরিহার করো। তাগুত যারা ইসলাম মানতে বাধা দেয় ওদের পরিহার করে চলো, ওদের বিরোধিতা করো। আমরা লক্ষ্য করছি গোটা বিশ্ব জুড়ে আজ মুসলমানদের ভিতরে নাম ধরে মুনাফিক মুসলমান আছে, যারা নিজেরা ইসলাম মানে না, অন্য লোকেরা ইসলাম মানতে গেলে বাধা দেয়। আছে না নাই? এই তো গত বুধবারে ভুলে গেল, গণস্বাস্থ্য ইনস্টিটিউটের একটি করুণ ঘটনা। একজন ভদ্রলোক এই গণস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক আব্দুর রহিম সাহেব, ইসলাম পন্থী, রসুল প্রেমী, আশেকে রসুল, আশেকে লাহি, এমন একজন ব্যক্তি অফিসারদের ভিতরে আল্লাহ বলি আজও আছে না নাই? আল্লাহওয়ালা মানুষ, বড় বড় হায়ার লেভেলে অফিসারদের ভিতরে, আমার দেশের মন্ত্রী এমপিদের ভিতরে, তাহাসদের নামাজ আদায় করে নিয়মিত এমন এমপি মন্ত্রীও দুই একজন হলেও আছে, আছে না নাই? সবাই আমার মধ্যে শরীফুদ্দিন বশিরুদ্দিন আজহার আলী কে ধরে নয়, এর ভিতরে ভালো মানুষ আছে। আমি বলতে গিয়ে অনেক সময় বলে থাকি, একজন পুলিশ কনস্টেবলের কথা আপনারা শুনেছেন, একজন পুলিশ কনস্টেবল তিনি ডিউটি করছেন সরকারে, সরকার বেতন দেয় 10,000, 12,000, 15,000 টাকা। আলহামদুলিল্লাহ বর্তমান পুলিশ কনস্টেবলেরা মানে শুরুতেই বোধহয় 15,000-18,000 টাকা বেতন পায়। এটা বাংলাদেশ সরকারের বিরাট অবদান, সরকারি কর্মচারীদেরকে আলহামদুলিল্লাহ ফুলে ফলে তারা সুশোভিত হয়েছেন। সরকারি কর্মচারী একজন পুলিশ তার 6 ঘন্টা ডিউটি, এই 8 ঘন্টা ডিউটির বিনিময়ে বাংলাদেশ সরকার তাকে বেতন দেয় ধরুন 15,000 টাকা। এই 15,000 টাকার অফিস আপনার সৈনিক ডিউটি করছে, ডিউটিরত অবস্থায় নামাজের আজান হয়ে গেল, আজান হয়ে গেল, হাইয়া আলা সালাম, হাইয়া আলা সালাম, মুয়াজ্জিন ডাকতেছে তোমার অফিস আদালত কাজ কর্ম সব কিছু হচ্ছে, এখন নামাজ হচ্ছে মুসলমান হিসাবে তোমার জন্য বড় কাজ। এদিকে আল্লাহর গোলামের জন্য রাখা হচ্ছে, আর ওদিকে তার হচ্ছে সরকারের ডিউটি। এই পুলিশ কনস্টেবল নামাজি আল্লাহওয়ালা মানুষ, সে চিন্তা করছে সরকার আমাকে 15,000 টাকা বেতন দেয়, তো ডিউটি তো করি, কিন্তু এই সরকারের যে মহা সরকার, যে সরকার আছেন, থাকবে এবং ছিলেন, কোনদিন এই সরকারের পতন হবে, সে সরকারের নাম কি? আরো জোরে বলেন, কি নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই মহান সরকারের পক্ষ থেকে আমাকে ডাক দেওয়া হয়েছে, হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে আসো, দিকে আসো। তো পুলিশ কনস্টেবল হাতিয়ারটা রেখে নামাজে চলে গেছে, সে তওয়াক্কুল করেছে আল্লাহর উপরে, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি রিজিক দেন, আমাকে যিনি পুলিশের চাকরিতে বসিয়েছেন, যে মালিক আল্লাহ, তিনি আমার এই হাতিয়ারের হেফাজত করবেন, এ চিন্তা করে আল্লাহর উপরে ভরসা করে হাতিয়ার রেখে মসজিদে ঢুকেছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন পুলিশ অফিসার, পুলিশ কনস্টেবল আজ আছে, এ পুলিশ কনস্টেবল নামাজে চলে গেছে, কিছু
আদুরে বাদুরে কিছু পুলিশও আছে যারা নামাজকে সহ্য করতে পারে না, দাড়ি টুপিকে সহ্য করতে পারে না। এমন কিছু পুলিশ উপরে অফিসারকে ফোন করেছে, স্যার আপনার অমক কনস্টেবল তো সে বড় বুজুর্গ, সে নামাজে চলে গিয়েছে হাতিয়ার ফেলে, বলছে তাই নাকি, তো হাতিয়ারটা শেষ করো। হাতিয়ারটা প্রথমে একজন ধরেছে, হাতিয়ার আর নয় না, হাতিয়ারে কত করেছে 5.5 কেজি, এটা সে লড়াতে পারছে না। এরপর আশেপাশে যারা 2-4 জন ছিল তাদেরকে বলছে তোমরা একটু ধরো, তো 2-4-5 জন ধরে হাতিয়ার আর লড়ছে না। হাতিয়ারের হেফাজতের দায়িত্ব ও জাওয়াজ করে বলতে হবে, দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে গোটা বিশ্বের পরাশক্তিকে মোকাবেলা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ, বলে এবার পুলিশ অফিসারকে ফোন দিয়ে বলতেছে, স্যার আমরা তো 10-20 জনে মিলেও হাতিয়ার লড়াতে পারছি না, আপনি একটু আসেন। পুলিশ কনস্টেবলকে অফিসার থমক দিয়ে বলতেছে, বেটা বেতন পাইতে 7,000 টাকা, এখন বেতন পাও 27,000, এরপরেও তোমাদের শক্তি কি শরীর থেকে একেবারে উধাও হয়ে গেল, প্যারালাইজড হয়েছে তোমাদের, আশেপাশে কিছু কথা বলে এসে। এবার অফিসার যখন ফিল্ডে এসছে, এবার পুলিশ কনস্টেবলরা বলতেছে, স্যার ফর মাইন্ড এক্সকিউজ মি, কিছু মনে করেন না, আমাদেরকে বেয়াদবি ক্ষমা করবেন, আমরা তো পারলাম না, আপনি একটু ধরেন, আপনি দেখেন একটু ড্রয়িং করে। পুলিশ কনস্টেবলরা ফেল, অফিসার সাহেব ধরছে, তিনিও ফেল। এবার পুলিশ কনস্টেবল বলতেছে, স্যার কিছু যদি মনে না করেন, আমাদেরকে যেভাবে গালি বকাবন্ধ করলেন এখন তো আপনিও পারছেন না, তাহলে কিছু মনে না করলে একটা কথা বলি, আপনি তো পারেন না, আপনার বাপকে ডাকেন, আপনার বাবাকে ডাকেন, দেখেন আপনার বাবা পারে নাকি, কারণ আপনার বাবাও এই হাতিয়ার লড়ানোর ক্ষমতা নাই, কারণ হাতিয়ারের হেফাজতের দায়িত্ব আছে কার? পুলিশ অফিসারের ভিতরে, পুলিশ কনস্টেবলের ভিতরে, ওসি, ডিসি, এসপি, এরপরে আপনার এমপি, মন্ত্রী, কমিশনার ইত্যাদি ইত্যাদির ভিতরেও আজও হাজার আল্লাহওয়ালা মানুষ আছে বলে এই পৃথিবী এখনো টিকে আছে। সবাই যদি আমার মতো অপরাধী হতো, আমার মতো এরকম নালায়েক হতো, তাহলে গোটা পৃথিবী হয়তো আল্লাহ আরো অনেক আগেই ধ্বংস করে দিতে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবাদুল্লাহ ওয়া যাতানিবুত তাওহীদ, আমি রাসূল প্রেরণ করেছি তোমাদের মাঝে এই জন্য যে তারা দাওয়াত দিবে, আন ইবাদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, আর ওয়াতানিবুত তাওহীদ তোমরা তাওহীদকে স্বীকার করো। তাওহীদ হচ্ছে যারা ইসলাম মানে না এবং অন্যকে মানতেও দেয় না, যেটা আব্দুর রহিম সাহেব আপনার একজন ইসলামিক মাইন্ডের মানুষ, তিনি তার কর্মচারী অধীনস্থ অফিসারদেরকে ডেকে বলছেন, রাসূলের হাদিসের ভিতর এসেছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফিন নার, হাদিস শরীফের ভিতর এসেছে, যারা পুরুষেরা টাকনুর নিচে পায়জামা প্যান্ট কাপড় যারা পরে তাদের ওই পায়ের অংশটা জাহান্নামের আগুনে চলবে, নাউজুবিল্লাহ। এ কথা বলে অফিসার এই ডিসি সাহেব আপনার গণস্বাস্থ্য ইনস্টিটিউটের আপনার পরিচালক, তিনি আব্দুর রহিম সাহেব তার অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদেরকে বুঝিয়েছেন যে তোমরা ব্যান্ড করো আর পাজামা করো, এটা টাকলুর উপরে পড়ে আসবে। এরপরে মহিলাদেরকে, আমাদের মা বোনেরা যারা অফিসে চাকরি করেন, জব করেন, তাদেরকে বুঝিয়েছে পর্দা করা ফরজ, পর্দা করলে মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। আস্তে নয় জোরে বলবেন কে? আরেকটু জোরে বলেন কে? আমি অনেক সময় বলে থাকি, এই তো সামনে ধরেন আর 2-3 মাস পরে আমের সিজন আসবে, এখন আম এই যে ড্যাংরা, গোপালগঞ্জ, হেমসাগর, হাড়িভাঙ্গা, পাতিল জোড়া ইত্যাদি ইত্যাদি নামে জানানো আছে এত সুন্দর আম, এগুলো আমের ব্যাপারী সাহেব তিনি যদি কাস্টমারের জন্য বাজারে ছিনে নিয়ে যান, তাহলে আমের দাম বাড়বে না কমবে? বাড়বে না, বাড়বে না, বাড়বে না,
আপনি কিন্তু কাস্টমারের উপকারের জন্য আসলে নিয়ে গেছেন, কিন্তু কাস্টমার এটাকে দিবে না, কারণ সিস্টেম হচ্ছে আম আল্লাহ পাক প্যাকেট করে দিয়েছে, এটার উপর একটা চুকলা লাগিয়ে দিয়ে এত সুন্দর প্যাকেট করে দিয়ে আপনার খাবার উপযোগী করে দিয়েছেন। এটা যদি কাস্টমারের কাছে যাওয়ার আগে সিলে বাজারে নেওয়া হয়, তাহলে এটা মশা পড়বে, মাছি পড়বে, ধুলা লাগবে, বালু লাগবে, মানুষের জন্য অস্বাস্থ্যকর খাদ্য হয়ে যাবে। এজন্য প্যাকেটজাত অবস্থায় আপনাকে বিক্রি করতে হবে, কিন্তু আপনি যদি এটা কাস্টমারের সুবিধাতে সিলে নেন, দাম কমবে এবং এটা মানুষের জন্য ক্ষতির কারণ হবে, ধুলা বালু লেগে থাকলে এটা আপনি খাইলে আপনার হয়তো ডায়রিয়া হবে, কলেরা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাদের, বোনদের, আমাদের স্ত্রীদের অর্থাৎ মহিলাদের জন্য পর্দার একটা বিধান আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ কি এটা না বুঝে করছেন না বুঝে করছেন কি বলেন, বুঝে না না বুঝে করেছেন? আল্লাহ অনেক বুঝেন, আপনি কত বুঝেন? আপনার বুঝ বড় যেন ঢাকা ইউনিভার্সিটি তেঁতুলতলা পর্যন্ত, নাকি কি যেন বলে আড্ডা মারে যেখানে সেই তেঁতুলতলা পর্যন্ত আপনার আড্ডা, নাকি টিএসসি পর্যন্ত? এই জ্ঞান ছাড়া বাইরের জ্ঞান আপনার জ্ঞান, কিন্তু আমার অন্তর সুবহানাহু ওয়া তাআলা আজকে যা পৃথিবীতে হবে হাজার বছর পরে যা হবে ওই সময়ের জন্য কি প্রয়োজন, কোন পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমার আল্লাহ গোটা বিশ্বের সৃষ্টি জগতের চেয়ে লক্ষ হাজার কোটি গুণে ভালো জানে না জানে না? আল্লাহ পাক মহিলাদেরকে পর্দার জন্য বলেছেন, আপনি একটা উন্না বা একটা চাদর বা আপনি ঢিলে ঢালা একটা পোশাক পরে শালীন ভাবে আপনি শালীন ভাবে আপনি চলবে, আপনি মুখটাকে ঢেকে দিবে, পুরুষের চোখ যেন আপনার থেকে না পড়ে। দেখুন পর্দা কিন্তু এমন নয় যে আপনাকে প্রথমে পরানো হলো আপনার পলিস্টারের কাপড় বেলাকুসকুস নাকি বলে, এরপরে সায়মানা এগুলো পরানোর পরে আপনাকে আবার কাপড় একটা পেঁচানো হলো, এরপরে আবার পলিথিন দিয়ে, এরপরে আপনার বোরকা দিয়ে আপনাকে ঢেকে রাখার নাম পর্দা নয়। পর্দা হচ্ছে আপনার স্বাস্থ্য সম্মত পোশাক ঢিলে ঢালা, আপনি যেন রাস্তায় অফিসে আদালতে হাটে বাজারে কোথাও গেলে পর পুরুষের চোখ পড়ে যেন তার আপনার জৈবিক চাহিদা না জাগে, আপনার দিকে যেন সে কাম দৃষ্টিতে তাকাতে পারে, সেজন্য নিজেকে সেভ করার জন্য আল্লাহ পাক পর্দার বিধান করেছেন, আল্লাহ বুঝেই করেছেন। এটা যারা করবে তার কল্যাণ হবে, যারা পর্দাকে অস্বীকার করবে তারা কাফের হবে এবং দুনিয়া আখেরাত উভয় জিন্দেগিতে লাঞ্ছনা গঞ্জনা আছে না নাই এই পর্দার ব্যাপারে আব্দুর রহিম সাহেব তার অধীনস্থ কর্মচারী কর্মকর্তা যারা আমাদের মা বোনেরা আছে তাদেরকে আগে নসিহত করেছে, বুঝাইছে, তারা অনায়াসে মেনে নিয়েছে। এরপরে একটি বিজ্ঞাপন দিয়েছে যে আপনারা মহিলারা যারা আছেন পর্দার সাথে আসবেন, আর পুরুষেরা যারা আছেন তারা ডাকুর উপরে পাজামা প্যান্ট পরে আসবেন। 96% মুসলমানের দেশ ইসলাম যে মানা যায় না তার বাস্তবতা হলো এই, আব্দুর রহিম সাহেবকে সমাস করা হয়েছে, কৈফত গ্রহণ করা হয়েছে এবং জাতি কাছে 18 কোটি মুসলমানের দেশে তাকে চোখের পানি ফেলে ক্ষমা চাইতে হয়েছে ইসলামের কথা বলার কারণে, ইসলামের বিধিবিধানের অনুশীলনের প্র্যাকটিসের জন্য অনুশীলনের জন্য বলা অপরাধে আব্দুর রহিম সাহেবকে ক্ষমা চাইতে হয়েছে জাতির কাছে। এর চাইতে লজ্জা অপমান হেয় প্রতিপন্ন কঞ্চনার লাঞ্চনার আর কিছুই হতে পারে না, যেন দেখবে না। এটা যদি ফ্রান্স হতো ইন্ডিয়া হতো তাহলে আমরা নিজেকে বুঝতে পারতাম, অমুসলিম দেশ, এটা তো মুসলমানের দেশ, এটা তো শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, শাহবরানের দেশ, শাহনেসারের দেশ, শাহ আল্লামা শফী রহমতুল্লাহ আলাইহির দেশ, এটা হচ্ছে গোটা বিশ্বের ভিতরে সবচাইতে বেশি মসজিদ ওলা শহর মসজিদ ওলা দেশ বাংলাদেশ। জোরে বলেন ঠিক না? সেই মুসলমানের দেশে আব্দুর রহিম সাহেবকে কোরআনের একটু কথা বলার কারণে রসুলের একটা হাদিসের আমল করতে বলার অপরাধে ক্ষমা চাইতে হলো।
আমার তো মনে হয় এদেশে আমাদের মতো মুসলমানদের বেঁচে থাকার চেয়ে পশু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরা উচিত। ঠিক বললাম কিনা? লজ্জা হওয়া প্রিয় ভাইয়েরা, গোটা বিশ্ব জুড়ে মুসলমানদেরকে হেস্ত ন্যস্ত করার জন্য, মুসলমানদেরকে হেয় করার জন্য, মুসলমানদেরকে মুসলমানিত্ব থেকে সরিয়ে আনার জন্য ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের জাল বাংলাদেশেও ইহুদি খ্রিস্টানরা বিস্তার করেছে, আর সেই ইহুদি খ্রিস্টানদের দালালি করছে আমার দেশে এক শ্রেণীর নামধারী মুসলমান স্বরের মুনাফিকেরা। যারা বলেন ঠিক না? যারা ইসলাম নিজেরা মানে না, অন্যকে মানতে দেয় না, তারা হচ্ছে তাগুত। আর তাগুতের ব্যাপারে, তাগুতকে অস্বীকার করার ব্যাপারে, তাগুতের বিরোধিতার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে নির্দেশ করেছেন, আমরা কি তাগুতের বিরোধিতা করে ঈমানের বলে বলিয়ান হয়ে বাকি জীবন ইসলামের পথে টিকে থাকতে রাজি না? রাজি না। ইসলাম নিয়ে কবরে যেতে হবে। মনে রাখবেন আমাদের এই তো যমুনার মালিক না, শাহ সাহেব, বাবুল সাহেব, বাবুল সাহেব, আল্লাহ তাকে জান্নাতের জাহান্নাম বানান বলে না? আমি অপরন্ত মানুষের থাকে ছোয়ারে হিউম্যান, মানুষ তো ভুল হতেই পারে, আমরা তার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই বলে না? আমি তাকে যদি আল্লাহ ক্ষমা করে দেয় বাবুল সাহেবকে, তাহলে আমার আপনার কোনো লস আছে? এজন্য দোয়া কে জন্য হবে? অপরাধ আপনি যে অপরাধ করেন নাই, আমি মৌলানা সাহেব যে অপরাধ করি নাই তা নয়, আমরা অপরাধ। হয়তো আপনারা একটু কম অপরাধী, আমি হয়তো একটু বেশি অপরাধী, এই তো কিন্তু অপরাধী কিন্তু কুল্লুকুম খতাওন। আল্লাহ বলছেন তোমরা সব বনি আদম বলতে নবী এবং রাসূল বাদে সব মানুষেরাই ভুল করে, গুনাহ করে, এই গুনাহটা হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করুন বলে না? আমি টাকা পয়সা দিয়ে এক সেকেন্ড হায়াত কেনা যায় না? যায় না, ঠিক না? বেঠি তিনি বলেছিলেন, আমার যা সম্পদ আছে ডাক্তার সাহেব আপনাদের সব অর্থ করে দিলাম, আমার ভিতরে যে যন্ত্রণা কাজ করছে, আমার ভিতরে যে ভূমিকম্প হচ্ছে, মরণের ভূমিকম্প, আসাবের ভূমিকম্প, এই আসাবের ভূমিকম্প থেকে আপনারা আমাকে একটু বাঁচান, বাঁচান। কিন্তু পারে না, বিদেশ থেকে ডক্টর এসেছে, স্পেশাল এয়ারে করে তারা এসেছে, কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে গিয়েছে। এখানে মানুষের কোনো হাত নাই, হাত হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যার হাত, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা ধরুন এই যে করোনা, করোনার ভাই ভ্যাকসিন, আমি তো আগেই বলেছি ভ্যাকসিন আবিষ্কার হবে না কোনোদিন, যা হবে সব ভুয়া। ভ্যাকসিন হচ্ছে করোনা থেকে বেঁচে থাকার জন্য একমাত্র ভ্যাকসিন হচ্ছে আল্লাহ রহমত জোরে বলেন ঠিক না? আল্লাহ রহমত ছাড়া গোটা পৃথিবী যদি ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হতো এতদিন হয়ে যেত, হয়ে যেত। আমেরিকার মতো দেশে 2 লক্ষ লোক মারা যায় প্রায়, এদিকে জেনে গেল কথা, এ তো বাংলাদেশ না আমেরিকা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। এবার আমাদের প্রতিবেশী ইন্ডিয়া, আমাদের সবচেয়ে ভুজন বন্ধু দেশ প্রতিবেশী ইন্ডিয়া, সেখানেও কত লক্ষ মারা গেছে, 1.5 লক্ষের মতো। এদের কিন্তু অনেক শক্তি আমাদের চেয়ে, এই শক্তি আল্লাহ শক্তির কাছে একেবারে তুচ্ছ। মশার ডানার যে মূল্য আছে গোটা পৃথিবীর মানুষের শক্তির সেই মূল্যায়ন আমার আল্লাহর কাছে নাই, আসতে নয়, জোরে বলেন ঠিক না? বেটি প্রিয় ভাইরা, এজন্য করোনা ভাইরাস যদি 5 কোটি টাকা যদি একটা ভ্যাকসিন হতো, 5 কোটি কেন, 5,000 কোটি, 10,000 কোটি টাকা যদি একটি ভ্যাকসিন পাওয়া যেত, যে 10,000 কোটি টাকা হলে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, আর এই ভ্যাকসিন যে ইউজ করবে সে আর করোনা আক্রান্ত থাকবে না, সুস্থ হয়ে যাবে, তাহলে আমাদের বাবুল সাহেবকে মারা যেত? মরত না। তার মানে এখানে কারোর কোনো হাত না।
সক্রিয় ভাইয়েরা মনে রাখবেন, যারা তাগুত, যারা নিজের ইসলাম মানেন না, অন্যকে ইসলাম মানতে বাধা দেন, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন কথা বলবে সেই দিন তোমারই সাথে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হাশরের ময়দানে তোমাকে স্মরণ করে দিবে, তুমি যে সেই তাগুত যে রাসূলের একটি হাদিসের বাস্তবায়ন করতে দিয়ে যাকে হাজার ও লক্ষ কোটি মানুষের সামনে চোখের পানি ফেলে ক্ষমা চাইতে হয়েছিল, মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইশারিফিন নাস। আপনারা এই আমলটি করবেন, যারা প্যান্ট পরেন, ডাকনো ছিলেন তো ডাকনো, এই যে পায়ের গোড়ালির উপরে যে মোটা হাঁটলি, এই হাঁটটি নিচে কাপড় পরা কবিরা গোনা পুরুষের জন্য, আর মহিলার জন্য এই টাকনোর উপরে পরা কবিরা গোনা হারাম। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইশারিফিন নাস, যারা এই কাজ করবে, মহিলারা যদি টাকনোর উপরে কাপড় পরে, ম্যাক্সিমাম মহিলারা মেয়েরা যারা একটু আধুনিক মেয়ে, তারা এই আপনার পায়ের অর্ধে এটাকে থোড়া বলে, থোড়া আমাদের গোপালগঞ্জের ভাষায় একেবারে থোড়া অর্ধেক পর্যন্ত পাজামা পরে, ছেলেরা যেন অন্তত মুখের দিকেও তাকায়, পায়ের দিকেও তাকায়, যেন একটু লোভ লাগে না, অসুবিধা করে এ নরমে চাষগুলো এ যারা করছে, এদের জন্য আল্লাহর দরবারে কঠোর আজাব এর শুভ সংবাদ রয়েছে। আজাবের কি শুভ সংবাদ হয়? আজাবের শুভ সংবাদ আল্লাহ বলছেন, আল্লাহ পাক বান্দাকে উপহাস করে উপহাস করে আল্লাহ পাক বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই সমস্ত তাগুত যারা, খোদাদ্রোহী যারা, জালেম যারা, স্বৈরাচার যারা, ইসলাম বিরোধী যারা, ও নবী আপনি ওদেরকে জাহান্নামের শুভ সংবাদ দেন। জাহান্নামের কি শুভ সংবাদ না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বলছেন শুভ সংবাদ, মানে আল্লাহ ওদেরকে উপহাস করেছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল আমাদের জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। এই নবী আমাদের জন্য আদর্শ, এই নবী আমাদের জন্য অনুপ্রেরণা, এই নবী আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়। আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমের ভিতর, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা শোনো, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, ঋষি হও, মুচি হও, মুসলমান যা হও না কেন, তমাম পৃথিবীর মানবতার জন্য একজনের মাঝে অনুকরণীয় অনুসরণীয় আদর্শ আমি রেখে দিয়েছি, সেই আদর্শবান মহামানব তিনি হচ্ছেন তোমাদের নবী, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ। জয় বলেন ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ হচ্ছে, গ্রহণযোগ্য আদর্শ হচ্ছে দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তির নিশ্চয়তা গ্যারান্টির আদর্শবান ব্যক্তি হচ্ছে আমার আপনার নবী, দয়ার নবী, রহমতুল আলামিন, হুজুর আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সেই নবীর পরে একটু ভক্তি নিয়ে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আদর্শ, উত্তম আদর্শ
রেখে দিয়েছে তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি চায় ইয়ারজু, যে ব্যক্তি চায় ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে চায় ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাতে যে ব্যক্তি উঠতে চায় আল্লাহর স্মরণ নিয়ে, ওয়াজাকারুল্লাহ কাসীরা, সে যেন রসুলকে বেশি স্মরণ করে, আল্লাহকে বেশি স্মরণ করে, এবং রসুলের সুন্নাত নিয়ম পালন যেন গোটা জীবনের হোল লাইফ যেন সে রসুলের আদর্শ মেনে চলে। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই না? চাই না। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি চায় আল্লাহর সাথে দেখা হোক, এবং আখেরাতে যে ব্যক্তি উঠতে চায় সে ব্যক্তির জন্য আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে, আর রাসূলের সুন্নাতকে বেশি বেশি মানতে হবে। আমরা হাশরের ময়দানে ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে আল্লাহর দরবারে উঠতে হবে না হবে না? অবশ্যই আমাদেরকে উঠতে হবে। প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের ভিতরে বলা হয়েছে, আকাশ ও পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকটা প্রাণীর রিজিকের ফয়সালা আল্লাহ করে রেখেছেন। সুবহানাল্লাহ, আমরা যে রিজিকের জন্য, ধন দৌলতের জন্য পরেশানি হয়ে যাই, আমরা ইসলাম ভুলে, রসুলকে ভুলে অর্থের জন্য পাগল পারা হয়ে যায়, অথচ আল্লাহ নবী বলেছেন, আর আব্দুল্লাহ ইবনে আমর ابن عاص رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم انه ان الله عز وجل كتب مقادير الخلق قبل ان يخلق السماوات والارض ب50,000 سنه وكتب في الذكر ان محمدا خاتم النبيين. مسلم شريف اي حديث كده لكه আছে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক কাতাবা মাকাদির আল খালক, খালক মানে হলো সৃষ্টি, সৃষ্টি জীবের ভিতরে যাদের খাদ্যর প্রয়োজন হয়, রিজিকের প্রয়োজন হয়, এই রিজিক আল্লাহ পাক এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আমার আপনার রিজিক লিখে রেখেছেন। সুবহানাল্লাহ, বলেন রিজিক আর রিজক মাকসুম, হাদিস শরীফের ভিতরে এসেছে রিজিক হলো বন্টিত, এটা সিলেক্টেড, আপনার কয়তলা বাড়ি হবে, আপনি কয়েকটা গাড়ি কিনবেন, এটা আপনার বাবা জানে না, দাদা জানে না, আপনিও জানেন না, আমার আল্লাহ জানেন না? জানেন না। এই গাড়ির বরাদ্দ আমাদের দেশে যেমন অর্থমন্ত্রী অর্থ বরাদ্দ দেয়, গোটা পৃথিবীর মানবতার জন্য, সৃষ্টি জগতের জন্য অর্থ বরাদ্দ, রিজিক বরাদ্দ, হায়াত বরাদ্দ, এটা দুনিয়ার কোন প্রেসিডেন্টের বরাদ্দ হয় না। এ বরাদ্দ জোরে বলেন তো, করেন যিনি, তিনি কে? বিশ্বাস হয়? আল্লাহ পাক বলছেন, কবল আইয়া খলকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিন আলফ সানাতিন ওয়া কাতাবা ফিল যিকরি আন্না মুহাম্মাদান, আর আল্লাহ পাক তার এদেবে আরশ আযীম আল্লাহ লিখে রেখেছেন আন্না মুহাম্মাদান, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন, নবী মুহাম্মদ হলেন শেষ নবী, এটাও আল্লাহ লিখে রেখেছে। সুবহানাল্লাহ, হযরত আদম এ পৃথিবীর প্রথম মানুষ, ঠিক না ভাই? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পৃথিবীর প্রথম মানুষ, কিন্তু রাসূল বলেছেন আদমকে যখন সৃষ্টি করা হয় নাই, নবী আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাটির ভিতরে, পানির ভিতরে, যখন তিনি মানুষ হিসাবে রূপ নেন নাই, আল্লাহ মানুষ হিসাবে আদমকে যখন সৃষ্টি করেন নাই, তখন আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ, তার মানে সৃষ্টি, প্রথম সৃষ্টি হচ্ছে আমাদের নবী, প্যার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, আকাশের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথমে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, গত জুমায় বোধহয় বলেছিলাম, বিবাহ যাত্রী বরযাত্রী
এই 1000-2000 বর যাত্রীর ভিতরে সবচেয়ে ভিআইপি পারসন হচ্ছে ওই দিন যদি প্রধানমন্ত্রীও থাকেন, এরপরেও মেয়ের বাড়ির মেয়ের বাবার কাছে মেয়ের মায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পারসন বরযাত্রীর ভিতরে প্রধানমন্ত্রীও আছেন, এরপরেও প্রধানমন্ত্রীর চাইতেও মূল্যায়ন বেশি বরের নাকি প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী দান নিয়ে যান নাই, কোনো অসুবিধা নেই, সবাই গিয়েছেন, প্রধানমন্ত্রীও গিয়েছেন, বর যায় নাই, ঠিক আছে তো? সব ঠিসমিস এলোমেলো হয়ে যাবে। এ পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচাইতে ভিআইপি পারসন, গোটা সৃষ্টি জগতের ভিতরে বিশ্বনবীর মর্যাদায় কোনোদিন কেউ ছিল না, আর কোনোদিন কেউ হবার সম্ভাবনাও সেই নবী মোহাম্মদকে পেয়ে আমরা খুশি না বেজা? এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে সুপারিশ করবেন উম্মতে মুহাম্মাদি, আমরা যারা আমাদের সুপারিশ আগে হবে এবং বিশ্ব নবী উম্মতেরা সর্বপ্রথমে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ, অন্যান্য নবীদের চেয়েও আগে উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদিরা জান্নাতের ভিতরে প্রবেশ করার সৌভাগ্য লাভ করবেন। খাতির হচ্ছে আমার নবী বিশ্বনবী মোহাম্মদের খাতিরে যেন বলেন, ঠিক না বেটি? সেই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাশরের ময়দানে কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশের জন্য অপেক্ষা করবে। বিশ্বনবীর সুপারিশ, বিশ্বনবীর সত্যায়ন, বিশ্বনবীর সই সিগনেচার ছাড়া কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের ভিতরে আমি আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথমে ওই ব্যক্তিকে সুপারিশ করব যে ব্যক্তি আমি নবী মোহাম্মদের সুন্নাতকে আমল করে আমার নবীর পরে দরুদ শরীফ পড়ে পড়ে আমি নবী মোহাম্মদকে যারা আসি আর খুশি করে আসতে পারবে আমি তাকে সর্বপ্রথমে জান্নাতের সুপারিশ করব। সুপারিশ করার ক্ষমতা আল্লাহ পাক নবীকে দিবেন, ঠিক না ভাই? নবী নিজে সুপারিশ করতে পারবেন না, এই ইখতিয়ার নবীর নাই, এ মর্যাদা, এই মর্যাদা, এই অনুমোদন, এই অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন বলেই তিনি সুপারিশ করতে পারবেন। আমরা কি নবীর সুপারিশ চাই না চাই না? রবিউল আউয়ালে বিশ্বনবীর সুপারিশের আসামি আশা নিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তাওহীদকে বর্জন করতে হবে। ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে, আল্লাহ রাসূল যেখানে, ইসলাম নাই যেখানে, নাস্তিক মুরতাদ তাওহীদেরা যেখানে, যদি আপনি সেখানে থাকেন আল্লাহর কসম করে বলি ওই তাওহীদের সাথে আপনার হাশর হবে, ওই তাওহীদের সাথে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য জীবনের সর্বক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে, যারা ইসলাম মানে না তারা কিন্তু এত খারাপ না, যারা ইসলাম মানতে বাধা দেয় তারা হচ্ছে সবচেয়ে বড় খারাপ, জোরে বলেন ঠিক কি না? আপনি ইসলাম মানতে পারেন না এটা আপনার ব্যক্তিগত অপরাধ, সেজন্য আপনি দায়ী হবেন, কিন্তু আপনি আমাকে ইসলাম মানতে বাধা দিয়েছেন, নিজে মানেন নাই, আমার জাতিকে ইসলাম থেকে বঞ্চিত করেছেন, আমার দেশকে ইসলাম থেকে বঞ্চিত করেছেন, আমার সমাজকে ইসলাম থেকে বঞ্চিত করেছেন, আল্লাহর কসম করে বলি এই জবাব দিয়ে আল্লাহর দরবার থেকে পার পা যাবে না যাবে না যাবে না, ঠিক না? এমনটি যারা করে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, আরো জোরে বলেন থাকবে না, সে আমার বাবা হোক, সে আমার চাচা হোক, সে আমার শ্বশুর হোক, সে আমার হুজুর হোক, ইসলামের শত্রু
তা আমি মুসলমান হিসাবে সে আমার শত্রু। জোরে বলেন ঠিক কি না? রসূলের শত্রু সে আমার বন্ধু হতে পারে না। মনে রাখতে হবে ইমান মুসলমান দিনদারিত্ব পরহেজগারিত্ব এটা কিন্তু খেলার বিষয় নয়, কঠিন বিষয়। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, এক আল্লাহর বান্দীর দুইজন পুরুষ সন্তান দুইজনই যুদ্ধের ময়দানে গিয়েছে। খবর এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আহত হয়েছে। আল্লাহ নবীর বিশ্বনবীর ভালোবাসায় বিশ্বনবীর প্রেমে পড়ে, প্রেম মানে আবার দুনিয়ার প্রেম এই এই প্রেম নয়, নবী মুহাম্মদের মহব্বত ভালোবাসায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পাগল করা হয়ে ওই আল্লাহর বান্দি দৌড়ায় যুদ্ধের ময়দানের দিকে। লোকেরা বলে সেলাম নাই, যুদ্ধের ময়দানে যে কোনো লাল হবে না, তোমার দুইটি সন্তানই শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ আকবার, দুইটাই শহীদ হয়ে গিয়েছে। আমরা তো বলি মরে গেছে, শহীদরা কিন্তু মরে না। মনে রাখবেন মুসলমান, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ। আল্লাহ পাক বলছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না যারা আল্লাহর পথে শহীদ হয়, ইন্তেকাল করেছে ইসলামের জন্য। তারা মরে নাই, তারা আমি আল্লাহর কাছে জীবিত, তারা কবরে জান্নাতের খাবার খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ হয়ে গিয়েছে মহিলা, তোমার দুইটি সন্তানই শহীদ হয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে, যে কোনো লাভ নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর ভালোবাসা কেমন ছিল তাদের ভিতরে? মহিলা বলছে ভাই আল্লাহ নবী কেমন আছে বলো, আমার সন্তান মারা গিয়েছে শহীদ হয়েছে কোনো দুঃখ নাই। আমি শুনতে চাই আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? নবী যদি দুনিয়াতে বেঁচে থাকেন এর চেয়ে বড় সন্তান আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ, সন্তান মারা গিয়েছে দুঃখ নাই, নবী বেঁচে আছে এটাই আমার সান্ত্বনা। জোরে বলেন ঠিক কি না? প্রিয় ভাই বন্ধুরা, ইমান ইসলাম দিনদারিতা পরহেজগারিতা বড় এক কঠিন বিষয়। শুধুমাত্র আমার মতো পাগড়ি আর জুব্বা পরে ঘুরে বেড়ালেই মুসলমান হওয়া যায় না, যাবে না। তাই যদি হতো, আমি তো অনেকবার বলেছি, আমাদের দেশের একজন বড় শিক্ষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের চাচা যান দাড়িতে আমার চেয়ে লম্বা, উনিও কিন্তু পাঞ্জাবি পরতেন, আবার সুল লম্বা ছিল ঘাড় বাবরে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভিতরে ইমানের বীজ ছিল না বলে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি টুপি জুব্বা জাতি দিয়ে আল্লাহর কাছে এর চার আনা পয়সার মূল্যায়ন হবে না। ঠিক না বেটি? ইমান হচ্ছে বড় জিনিস। এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, ওদিকে হচ্ছে আমার জাতীয় কবি কিনা নজরুল রহমাহুল্লাহ তাআলা। আল্লাহ পাক নজরুলকে জান্নাতের উঁচু মাকাম দান করার সবাই বলেন আমিন। গোটা জীবন সে ইসলামের পক্ষে কলাম লিখেছে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, ও মসজিদ থেকে আমি যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। সুবহানাল্লাহ, কি কবি, কি চমৎকার করে বলেছে। প্রিয় ভাই বন্ধুরা, এই জন্য বিশ্বনবীর ভালোবাসায় উজ্জীবিত হতে হবে। আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন হুজুর আকরাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয়, রাসূলের সুন্নাতকে যারা স্বীকার করে, রাসূলের সুন্নাতকে যারা ভালোবাসে না, ভালোবাসতে চায় না, আমার চাচা হোক বাবা হোক সে আমার দলের নয়, সে হচ্ছে আবু জাহেলের দলে, আর আমি হলাম বিশ্ব নবী মুহাম্মদের দলের লোক। জোরে বলেন ঠিক না বেঠি? নবী মুহাম্মদের দলভুক্ত হয়ে আবু জাহেলের লোকের সাথে সম্পর্ক রাখা চলবে না। তাহলে ওই অবস্থা হবে, মাইলে মুমিন সোয়ে মুমিন মেশাত
মাইলে মুমিন সোয়ে মুমিন মেশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মেশাওয়াদ মান তাশাব্বাহ বিমুমিন ফাহুয়া মিনহু আবু জাহেলের লোক আবু জাহেলের দর্শন আবু জাহেলের কৃষ্টি কালচার আবু জাহেলের নিয়ম নীতি যদি তোমার ব্যক্তি চলে পরিবার চলে সমাজ চলে দেশ চলে জাতি চলে আন্তর্জাতিক পরিমণ্ডল চলে তাহলে মনে রাখবা তোমাদের জায়গা আবু জাহেলের সাথে হবে ধরে বলেন ঠিক কিনা কিন্তু আমরা আবু জাহেলের সাথে কেউ থাকতে চাই না আচ্ছা বলেন তো গোটা পৃথিবীতে যত বড় কাটটা কাফের হোক না কেন কারণ ছেলের নাম কি আবু জাহেল রাখবে আবু জাহেল রাখবে কারণ সে হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশ্মন বিশ্ব মানবের দুশ্মন গোটা বিশ্ব মানবতার দুশ্মন ধরে বলেন ঠিক কেনা এজন্য আবু জাহেল সে হচ্ছে রাসূলের বন্ধু না শত্রু আল্লাহ আমাদের শত্রু বন্ধু আমাদের শত্রু আল্লাহ নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে করেছেন আন আনাস ইবনে মালিক আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه بوالده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام বিশ্ব নবী বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ তার কাছে প্রিয় সবচাইতে ভালোবাসতে হবে একজন মহামানবকে সেই মহামানবের নাম জোরে বলেন কিনা মুহাম্মাদুর পাঠিয়েছে আর ফ্রান্সের পুলিশ বাহিনী তাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে সে শাহাদাতের মর্যাদা পাবে আল্লাহর জান্নাতে মেহমান হবে যারা বলেন ঠিক কিনা কারণ বিশ্ব নবীর শত্রুকে কলঙ্কারকে হত্যা করা এটা কোনো গুনার কাজ হয় না এটা মানবতা বিরোধী কোনো কাজ হয় নাই এটা উপযুক্ত কাজ করেছে বলেই আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দিবেন বলে আমরা আশা করি বিশ্বাস করি এবং দোয়া করি আল্লাহ চেচনিয়ার ওই যুবককে তুমি বিনা হিসাবে রসুল বলেছেন যারা শাহাদাত বরণ করে যারা শহীদ হয় তাদের কোনো বিচার হবে না বিচার হবে কিন্তু শুধুমাত্র বিচার হবে না যারা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে ইসলামের কথা বলার অপরাধে যাদেরকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে এদের কোন বিচার হবে না বিচার ছয় আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ঠিকানা দান করবেন সুবহানাল্লাহ মানে প্রিয় ভাই ও বন্ধুরা কিছুদিন আগে পাকিস্তানে এক কলঙ্কার রাসূলকে কটূক্তি করেছে পাকিস্তানের সরকার সিদ্ধান্ত নিয়ে তাকে জনমের মধ্যে বিদায় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে জাহান্নামের ঠিকানা তাকে পাঠিয়ে দিয়েছে রসুলের সন্তানের বিরোধিতা করবে রসুলকে গালি দিলে এমনটি হওয়া উচিত রসুলের দুশ্মন আল্লাহর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই ঠিক কি না বলে কারণ আল্লাহর নবীর বদলাতে এই দুনিয়ায় আমরা বেঁচে আছি রসুলের বদলাতে আমরা দুনিয়ার চোখ মুখে দেখেছি এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে বিশ্ব নবীর খাতিরে ধরে বলেন ঠিক কি না সেই নবীর দুশ্মন যারা এদের বেঁচে থাকার কোনো রাইট
বেঁচে থাকার অধিকার নাই। বাঁচতে হলে রসুলকে মানতে হবে, বাঁচতে হলে আল্লাহকে মানতে হবে, বাঁচতে হলে ইসলাম মেনে বাঁচতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? প্রিয় ভাই ও বন্ধুরা, ওমা আরসালনাকা ইল্লা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছি, এই রহমত থেকে যদি তোমরা বঞ্চিত হয়ে যাও, এই রহমতকে যদি তোমরা অবমূল্যায়ন করো, আল্লাহর রহমতকে অবমূল্যায়নের কারণে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ আমাদের জন্য রহমত। এই নবী যদি দুনিয়াতে না আসতেন, সেই জাহেলে চলে যা শুরু হয়েছিল, আজকে আমরা মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলতাম। আমরা কোনটা হালাল কোনটা হারাম, কোন পথে চললে আমরা মুক্তি পাবো, কোন পথে চললে আমরা জাহান্নামে যাবো, এটা নির্ণয় করার কোনো উপায় ছিল না যদি নাকি নবী মুহাম্মদ পৃথিবীতে না আসতেন। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার ভিতরে 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক বলছেন 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রহমান এমন দয়ার নবী ছিলেন। নবী মুহাম্মদকে ইসলামের কথা বলার অপরাধে কাফিরেরা গালি দিয়েছে, মার দিয়েছে, দাঁত ভেঙেছে, রসুলের দান্তা মোবারক শহীদ হয়েছে, শরীর রক্তাক্ত করে দিয়েছে। আমার নবীর শরীরে কোনোদিন মশা মাছি পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীর শরীরে কোনোদিন মশা কামড় দেয় না। সেই পবিত্র শরীর কাফিরের রক্ত পাথর মেরে ইটা মেরে ঢিলা মেরে আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আহত হয়েছে, উহুদের ময়দানে বেহুশ হয়ে গিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও আরো বেশির জন্য বর্দম করেন না। ফেরেশতারা এসে বলেছে, আয় আল্লাহ নবী আপনি দোয়া করেন তায়েফ বাসীকে আমরা সকলে বিনাশ করে দুনিয়া থেকে ওদেরকে বিদায় করে দেব। বিশ্ব নবী বলেছেন, আমি হলাম রহমতের নবী, রহমতুল্লিল আলামিন বলে আমাকে পাঠানো হয়েছে। তোমরা যদি তায়েফ বাসীকে শেষ করে দাও মেরে, তাহলে আমি কার কাছে যেয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর জাতিত হয়েছে বরদোয়া করেন নাই, নবী বরদোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে বলছে আল্লাহ তাই বাসায় তুমি সকলে বিনাশ করে নাও, মুহূর্তের ভিতর আল্লাহ পাক দোয়া কবুল করে তাই বাসাকে চিরকালে বিনাশ করে দিতে পারতেন না পারতেন না? রহমাতুল লিল আলামিন বলা হয়েছে দয়া নবী কেন নির্যাতিত হয়ে মার খেয়ে দেশ ছাড়া হয়েও রসুল আমাদের জন্য বরদোয়া করে যায়? বরদোয়া করলে আমার শেষ হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা শোনো ওই সকল লোকেরা, তোমাদের মাঝে কদ জাআকুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে শেষ নূর, নূর মানে আলো, আর এই নূর বলতে বোঝাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ নূর বলেছে, নূর মানে আলো। রসুলের মাঝেই ছিল আলো, রসুলের আদর্শের ভিতরে হচ্ছে আলো, রসুলের সুন্নতের ভিতরে হচ্ছে আমাদের জন্য আলো। কিয়ামত হবে অন্ধকার, এই অন্ধকার কিয়ামতকে হাশরের মাঠকে আল্লাহ পাক আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে আমাদেরকে একটা মশাল ধরিয়ে দিবেন। এই মশাল ধরে আমরা সে অন্ধকার সেই পরকাল আখেরাত হাশরকে পার করে আমরা জান্নাতুল ফেরদাউসে আল্লাহ নবীর এই মশাল নিয়ে আমরা জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের মাঝে এসেছে
নূর, নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নূর বলেছেন। অর্থাৎ জাহেলী যুগে অন্ধকার আচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য রসূলকে আমি প্রেরণ করেছি, কিতাবুন নবীন, এবং রসূলকে দিয়েছি একটি সুস্পষ্ট গ্রন্থ যার নাম হচ্ছে আল কোরআন। যারা রসূলকে এবং কোরআনকে মেনে চলবে দুনিয়া আখিরাত কোনো জায়গায় তারা ঠেকবে না, তাদের কোনো দুশ্চিন্তা হবে না, তারা পরাজিত হবে না, তারা বিজয়ী হবে, তারা সফল হবে, তারা সাকসেস হবে, তারা কৃতকার্য হবে, তারা তাদের জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবে জনগণের ঠিক কিনা। আমরা কি নবী মুহাম্মদের আদর্শ সব জায়গায় মানতে রাজি না রাজি না? ব্যবসায়, বাণিজ্যে, অফিসে, আদালতে, খেতে, খামারে, মসজিদে, মাদ্রাসায়, পরিবারে, মন্ত্রণালয়, সচিবালয়, সব জায়গায় ইসলামের হুকুম যদি আমরা মেনে নেই তাহলে আল্লাহ পাক আমাদের জন্য আসমান ফেলে রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত ছাড়া আমরা দুনিয়াতে শান্তি পাবো না, আখিরাতে মুক্তিও পাবো না। আসুন এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা থেকে আমরা এই শিক্ষা নিই, জীবনের সর্বক্ষেত্রে একজন মালিকের গোলামি করব, সেই মালিককে আরো চিন্তা দিয়ে বলেন কে? আল্লাহ ছাড়া আর কারোর হুকুম মানা চলবে না, এটা মনে রাখবে। অফিসে যে ঘুষ খাওয়া এটা কি আল্লাহর হুকুম? এটা নিষেধ। আপনি ঘুষ খাবেন, আপনি অফিসে যে আপনার অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদের উপরে জুলুম করবেন না, নিষেধ। আপনি অত্যাচার করবেন, আপনার আপনার প্রতিবেশী গ্রামবাসী এলাকার দরিদ্র অসহায় মানুষের উপরে জায়গা জমি জবর দখল করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানির মাধ্যমে আল্লাহর কসম ডেকে আনব না, ধরে বলেন ঠিক না বেঁচে? কিন্তু আমাকে এই কাজগুলো আমরা করছি, নামাজি রোজাদার দিনদার তারাও করছি, পরের জমি দখল গরিব মানুষের উপরে জুলুম ওলামায়ে কেরামদের করণের চাতন, এই কাজগুলো অব্যাহত ভাবে গোটা বিশ্ব জুড়ে চলছে, বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। বাংলাদেশেও জুলুম নির্যাতন অত্যাচার আসে না ভাই? এই অত্যাচার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে আমরা যতদিন বেঁচে থাকব রসুলকে ভালোবাসব, রসুলের সুন্নাত মেনে চলব, আর মানুষকে কল্যাণ করতে উপকার করতে চেষ্টা করবো, মানুষের ক্ষতি করবো উপকার করতে যদি নাও পারে মনে রাখবেন আপনি উপকার করতে পারেন নাই, সেজন্য আপনাকে জাহান্নামে দেওয়া হবে না। কেন আপনি উপকার করেন না? কিন্তু আপনি জাহান্নামের অকল্যাণ করেছে, আর একজন অপকার করেছে, ক্ষতি করেছে, সেজন্য আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে না হবে না? আল্লাহর আদালতে আপনি জবাব যদি দিতে না পারেন জাহান্নাম আসে নাই। সুতরাং এই কথাগুলো মনে রেখে আমরা রবিউল আউয়ালের আলোচনার সমাপ্তি জানছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘ হায়াত নেক হায়াত কামনা করে, সকলের জন্য দোয়া রেখে সকলের কাছে দোয়া আছে, আমার এই প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, এ বাংলাদেশের উন্নতি অগ্রগতি বাংলাদেশের সফলতার জন্য বাংলাদেশ সরকার যারা দেশ পরিচালনা আছেন তাদের দীর্ঘ হায়াত নেক হায়াত ইসলামের জন্য জনগণের জন্য দেশের জন্য কাজ করে যেতে পারে সে মর্মে আমরা দোয়া করছি। এদেশে প্রতিটি জনগণ খেটে খাওয়া মানুষের জন্য আমরা দোয়া করছি, গরিব অসহায় বলি মুসল ধনী গরিব সকলের জন্য প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ যেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইমান নেক আমল, ইমান এবং নেক আমলকে সাথে নিয়ে আমাকে আপনাকে আমার জাতির প্রতিটি মানুষকে কবরে যাওয়ার তৌফিক দেয় বলে আমিন। প্রিয় ভাই ও বোনেরা, নির্যাতিত মুসলিম মুসলমান সারা দুনিয়া জুড়ে বিশেষ করে মিয়ানমার, কাশ্মীর, ফিলিস্তিন
এদিকে ইয়েমান, মিশর, তুরস্ক, যে সমস্ত দেশের উপরে সর্ব সর্বশ্রেষ্ঠদের যা বলে স্বীকার করছে ফিলিস্তিনের মুসলমানেরা, এই ফিলিস্তিনের মুসলমান এত নির্যাতনের শিকার, এরপরেও তারা হাজার হাজার মানুষ বিশ্বনবীর কলিজায় আঘাত দেওয়ার কারণে তারা স্লোগান দিয়েছে, এবং তারা এই ফ্রান্সের ম্যাক্রো নামক এই জানোয়ারের দেশের সকল বন্ধকে বর্জন করার আহ্বান বিশ্ববাসীকে জানিয়েছে। আমরা সে আহ্বান জানাতে পারি না? যুদ্ধ এখন আর লাঠি দিয়ে তরবারি দিয়ে হবে না, ফ্রান্সের সাথে মুসলমানের যুদ্ধ হবে। গোটা বিশ্বের মুসলমানেরা যদি ফ্রান্সকে বয়কট করে, ফ্রান্সের দ্রব্য পণ্যকে যদি বয়কট করে, তাহলে ফ্রান্স, ফ্রান্সের প্রধানমন্ত্রী কি যেন এমাই কি নাম দেখলাম, ম্যাক্রো, তো আর একটা ভালো নাম আছে তার পুরানা, এই ম্যাক্রো আপনার মুসলমানদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। একটিমাত্র কাজ আমাদেরকে করতে হবে, আপনারা লক্ষ্য করবেন, আপনারা যারা এই পণ্য বিদেশি পণ্য ব্যবহার করেন চিন্তাশ করবেন, ফ্রান্সে ফ্রান্স হলে এটাকে ডাস্টবিনে ফেলে দিতে হবে, এবং ফ্রান্সের পণ্য নতুন করে কোন মুসলমানের ঘরে আর ঢুকানো যাবে না, ঢুকাবো না, এই সিদ্ধান্ত কি আমরা নিতে পারি? ফ্রান্সকে আমরা বয়কট করি না, এবং ফ্রান্সের সকল সরকার পণ্যকে আমরা বয়কট করছি মুসলমানেরা। জোরে বলেন আমিন, আমিন। সকলে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা